এবার বিসিবির পরিচালক পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। 2012 সালে বোর্ডে আসার পর প্রায় এক যুগ পরিচালকের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অধিনায়ক। সবশেষ দায়িত্বে ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের। তার আমলে 2020 সালে বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। তবে বয়সভিত্তিক ক্রিকেটে সুনাম কুড়ানোর পাশাপাশি বিভিন্ন বিষয় বিতর্কের মুখেও পড়তে হয়েছে সুজনকে। 2003 তো অন্যরকম হতে পারতো আসলে, টু বি ভেরি অনেস্ট, অন্যরকম হতে পারতো। বাট আমি মনে করি যে তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না। রাওয়ালপিন্ডি থেকে মুলতান, 22 গজে লাল সবুজের জার্সিতে কিংবা ডাগ আউটে কোচ অথবা ম্যানেজারের ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে খালেদ মাহমুদ সুজনের নাম। দীর্ঘ 11 বছর বোর্ড পরিচালক হিসেবে বিসিবির বিভিন্ন কমিটিতে কাজ করার পর হঠাৎই ইমেইলে পাঠালেন পদত্যাগ পত্র। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের 2012 সালের আহ্বায়ক কমিটি দিয়ে বিসিবির পরিচালক হন সুজন। এরপর 2013, 2017 ও 2021 টানা 3 মেয়াদে বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে আসছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রায় এক যুগ ধরে বিচরণ করেছেন ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে। 53 বছর বয়সী সুজন সবচেয়ে লম্বা সময় ধরে ছিলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে, সবশেষ ছিলেন এই পদেই। সঙ্গে পালন করেছেন ক্রিকেট অপারেশনসের সহসভাপতির ভূমিকাও। গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে সুজনের মেয়াদকালে বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ক্রিকেট টিম বিশ্বকাপে 1980 চ্যাম্পিয়ন হয়েছে, এটা কেউ কথা বলেনি। ওমেন্স টিম এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কথা বলেনি। আমাদের 19 লাস্ট আন্ডার 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেটা নিয়ে কথা বলেনি। তা আমাদের সাকসেসগুলো নিয়ে কথা বলেনি, বাংলাদেশ কতগুলো সিরিজ জিতেছে, হোম অ্যান্ড অ্যাওয়ে। বয়সভিত্তিক ক্রিকেটে খালেদ মাহমুদ সুজনের অবদান প্রশংসা কুড়িয়েছে বরাবরই। বিপরীতে পরিচালক থাকা অবস্থায় একই সাথে আবাহনী ক্লাবের কোচ, জাতীয় দলের ম্যানেজার হওয়া সহ নানা বিষয়ে বিতর্কের কমতি ছিল না তাকে ঘিরে। বিসিবির বিভিন্ন বিষয়ে সুজনের হস্তক্ষেপ নিয়েও ছিল বিতর্ক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাপনের পরিবর্তে সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। পরিচালক পদ থেকে সরে দাঁড়ান নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস কিংবা শফিউল আলম চৌধুরীরা। বিদায়ের সেই মিছিলে এবার যোগ দিলেন খালেদ মাহমুদ সুজনও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।